হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে আস্ট। এর বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞাসা করেছিল, অনুরুদ্ধ। নিচে এর দুইটি উদাহরণ দেওয়া হলো। আই আস্ট হার ইফ শি ওয়ান্টেড টু গো টু দি মুভিস। আমি আবারও বলছি, আই আস্ট হার ইফ শি ওয়ান্টেড টু গো টু দি মুভিস। এর বাংলা অর্থ হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি সিনেমা দেখতে চায়। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু রেজ দেয়ার হ্যান্ডস। আমি আবারও বলছি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু রেজ দেয়ার হ্যান্ডস। এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদেরকে হাত তোলার জন্য বললেন। ধন্যবাদ।